আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজ। আজকে আমি আসছি ঢাকা মেট্রোরেল নিয়ে ভিডিও করতে। মেট্রোরেল চালু হওয়ার পর আমি আজকে প্রথম আসছি মেট্রোরেলে উঠতে। আমি আসছি আগারগাঁওয়ের মেট্রোরেল স্টেশনে। এখান থেকে আমি যাব উত্তরার স্টেশনে। এখান থেকে আমি জাস্ট উত্তরার দিকে যাব, তারপর এখান থেকে বাসে করে আবার চলে আসব। তো স্টেশনে গিয়ে দেখি স্টেশনে মূল গেট লাগানো, তার মানে হচ্ছে এখনও গেট খোলেনি। তারপর একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম গেট খুলেছে, কিন্তু ধীরে ধীরে লোক ওঠাচ্ছে উপরের দিকে। দেখুন কত বড় লাইন, এবং বিশাল বড় অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, প্রায় শত শত মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আমি ভাবছি প্রথমবার আসছি মেট্রোরেলে, কিন্তু যদি উঠতে না পারি তাহলে ব্যাপারটা কেমন দেখায়। যাই হোক, আমি চেষ্টা করছি ওঠার জন্য। আমি হাঁটা শুরু করলাম পাবলিক দেখতে দেখতে। আমি এই বিশাল বড় লাইন দেখতে দেখতে প্রায় অবাকই হচ্ছে, এবং দেখতে দেখতে পাচ্ছেন আপনারা যে কী কী পরিমাণ মানুষ আসছে আজকে শুক্রবারের দিন। আজকে আজকে হচ্ছে শুক্রবারের দিন, এই জন্য মানুষের বেশি ভিড় হয়েছে। এবং অন্যান্য শুক্রবারের দিন এভাবে হয় কিনা আমি জানি না, কিন্তু আজকে এত মানুষ আসছে যে বলা ভালো। যাই হোক, আমি সামনের দিকে যাচ্ছি, তো যাচ্ছি, মানে মানুষের লাইন আর পোড়াচ্ছে না। যাই হোক, দেখা যাক কোথায় গিয়ে লাইনটা পড়াই। তো বন্ধুরা, আমি শেষ পর্যন্ত লাইনের লাস্ট মাথায় এসেছি, এবং সেখানে কোনো আমি দাঁড়াবো এবং দেখবো কতক্ষণে যাওয়া যায়। আজকে আমি আবার চিন্তা করছি যে আজকে উঠতে পারবো কিনা, সেটাও ঠিক না। যদি উঠতে না পারি তাহলে তো আর কিছু করার নাই, আরেকদিন হয়তো আসতে হবে। যাই হোক বন্ধুরা, কিছুক্ষণ পরে দেখলাম যে মূল গেট একেবারে খুলে দেওয়া হয়েছে সবার জন্য উন্মুক্ত। সবাই মানে সবাই খুব হই হুল্লোড় করে উপর দিকে উঠছে। তো আমিও ভিতরের দিকে ঢুকে গেলাম। এবার এর মধ্যে আবার একজন বলছিল যে গেট লাগিয়ে দিবে, তার মানে হচ্ছে বেশি পাবলিক ভিতরে ঢুকতে দেবে না। পরে আমার সামনে একজন মহিলা তার শিশুকে মানে তার বাচ্চা শিশুকে নিয়ে পড়ে গিয়েছিল, সেটার জন্য কিছুক্ষণ আটকেছিলাম। আপনারা একটু দেখেন। যাই হোক, মহিলাকে অনেক ওঠার পর আমরা সামনের দিকে আগালাম এবং উপরের দিকে দেখলাম। দেখেন কীভাবে মানুষ ঢুকছে, মানে মানুষ যেমন হুমড়ি খেয়ে পড়েছে এখানে মেট্রোরেলে ওঠার জন্য। আমি এখানে এসে যেটা বুঝলাম যে বেশিরভাগ পাবলিকই আসছে শুধুমাত্র মেট্রোরেলে মানে জার্নি করার জন্য, কোনো কাজে আসেনি, মানে মেট্রোরেলে ভ্রমণ করবে এই উদ্দেশ্যেই আসছে। মানে ছুটির দিনে একটু কী করবে, বাসায় বসে থেকে কোনো কাজ নাই, তাই আসছে মেট্রোরেলে একটু ঘোরাফেরা করার জন্য। কেউ কোনো ব্যক্তিগত বা কোনো কাজের জন্য সে মেট্রোরেলে আসে নাই, সবাই আসছে নিজে জাস্ট একটু সময় মানে এনজয় করার জন্য, আর কিছুই না। যাই হোক বন্ধুরা, আমি এখন আমি ভিতরের দিকে ঢুকছি। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ মানুষ। আমি মোটেও এটার জন্য প্রস্তুত ছিলাম না যে এত পরিমাণ মানুষ থাকবে ভিতরে। এখানে আমাদেরকে এখানে মানুষের ভিড় দেখে মনে হচ্ছে যে আমি কমলাপুর রেল স্টেশনে চলে আসছি ঈদের কোনো জার্নিতে, মানে ঈদের ছুটির দিনের জার্নিতে আমি কমলাপুরে মেট্রো কমলাপুর রেল স্টেশন আসছি, বা বিমানবন্দর রেল স্টেশনে। আপনারা জানেন যে ঈদের ছুটির দিনে ছুটিতে মানুষ এভাবেই হুমড়ি খেয়ে পড়ে রেল স্টেশনে, এখানেও তাই মনে হচ্ছে। এখানে মানুষের অনেক লম্বা লম্বা লাইন ছিল টিকিট কাউন্টারের সামনে, এবং আমি মানে চিন্তা করছিলাম যে অনেক কষ্ট করে তো আসছি, কিন্তু এখন যদি টিকিট কিনতে না পারি আর সেটার জন্য যদি মেট্রোলে উঠতে না পারি তাহলে ব্যাপারটা আরও বড় দুঃখজনক হবে। যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত একটা লাইন খুঁজে পেলাম, অনেক লাস্টের একটা লাইন, সেখানে মানুষজন খুব কম ছিল। সেখানে গিয়ে দাঁড়ালাম, এখান থেকে দেখা যাক টিকিট পাই কিনা, যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ উঠবো। একটা উত্তরা তো শেষ পর্যন্ত বন্ধুরা আমি টিকিট পেয়েছি। যাই হোক, আমরা এখন এমআরটি পাস কার্ড পেয়েছি, এখন আমরা ভিতরে ঢুকবো, তারপর আমরা তৃতীয় তলায় যাব যেখানে মূল মেট্রোরেল আসবে। এটা হচ্ছে সিঁড়ি, সবাই দেখেন সিঁড়িতে করে যাচ্ছে, মানে লিফ্ট সিঁড়ি আর কি। যাই হোক, আমরা উপরের দিকে যাই। উপরের দিকে এসে এখানে দেখলাম যে এদিকে এই সাইডটাতে মানুষ নেই, কিন্তু এই সাইডটাতে আবার মানুষ আছে। এখানে মোটামুটি অনেক যারা আগে আসছে এখানে ভালোই মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। এখানে আস্তে আস্তে আরও ভিড় বাড়বে, কারণ যারা ভিতরে ঢুকছে আস্তে আস্তে সবাই আসবে এসে মেট্রোরেলে চড়বে, কারণ এখন প্রায় 12টার কাছাকাছি সময় হয়ে যাচ্ছে, মানে মেট্রোরেল শেষ হয়ে মানে বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর। আর আমাদেরকে যখন টিকিট দিচ্ছিলো টিকিট কাউন্টার থেকে লোকে বলে দিচ্ছিলো যে এই টিকিটটা 1 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে, তারপর আর ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে পরে ট্রেন বন্ধ হয়ে যাবে 12টার পরে বা 12:30টার পরে ট্রেন বন্ধ হয়ে যাবে, যার কারণে আমাদেরকে দ্রুতই ট্রেনে উঠতে হবে।
যাই হোক বন্ধুরা, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে আমাদের ট্রেনটি বিপরীত সাইড দিয়ে আসছে, মানে বিপরীত সাইডে এসে দাঁড়ালো, সেখানে যাত্রী নামাবে, তারপর সেই ট্রেনটাই এখানে ইউটার্ন নিয়ে আমাদেরকে নিয়ে যাবে উত্তরার দিকে। এখানে দেখেন তাদের ওই ট্রেনের যাত্রীরা যে নামছে, অনেক মানুষ একসাথে আসছে। আর আমি এখানে এসে আরেকটা খবর পেয়েছি যে উত্তরা মেট্রো রেল স্টেশনেও প্রচুর মানুষের ভিড়। আমাদের এখানে আগারগাঁও যেরকম ভিড়, তার চাইতে নাকি দ্বিগুণ ভিড় হচ্ছে উত্তরাতে। অর্থাৎ আমরা এখানে এসেছি, এখানে আগারগাঁও তো একটু মোটামুটি ওই উত্তরার তুলনায় এখানে একটু ভিড় কম, কিন্তু উত্তরায় আরও বেশি ভিড়। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে গাড়ি, অর্থাৎ রেললাইন বা রেলগাড়ি, সেই রেলগাড়ি এসে আমাদের সামনে আসছে। আমরা এখন সেই রেলে করেই আমরা উত্তরার দিকে রওনা দিব। তো শেষ পর্যন্ত আমরা এখন উঠছি, রেলে উঠছি, তারপর এখন এই ট্রেন ছেড়ে দেবে, তারপর আমরা সেখান থেকেই যাবো। আর প্রাকৃতিক দৃশ্য তো দেখবোই, যেখানে আপনারা জানেন যে দিয়াবাড়ির দৃশ্যটা অনেক সুন্দর। রেললাইন থেকে উপর দিকে আমরা ঢাকার হালকা কিছু দৃশ্য দেখতে পারবো, বিল্ডিং এবং চারপাশের পরিবেশ। তো আজকে আমাদের কাছে একটু বেশি হেভি লাগছে আমার কাছে আজকের জার্নিটা, কারণ মানুষ এত এত বেশি এবং সবার মধ্যেই একটা উৎসাহ একটা ভাব ছিল যে তারা নিজেরা অনেক একটা মানে অনেক কষ্ট করে আসছে। তো আজকে প্রচুর মানুষের ভিড় ছিল, অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময় লাইনে দাঁড়িয়ে মেট্রোলে উঠতে পারছে, এটার জন্য সবার মধ্যে একটা আনন্দ ভাব ছিল। যদি আমার কাছে খুবই মানে আনন্দ ওইভাবে তেমন কিছু ফিলিং হয়নি, জাস্ট এটাই মনে হচ্ছে যে একটা ভালো লাগছে যে আজকে এই জার্নিটা প্রথমবার করতে আসছি, এই জন্য মানে খুব এনজয়েবল মনে হচ্ছে আমার কাছে। তো বন্ধুরা, আমি একটা স্টেশন একটা বগি থেকে আরেকটা বগির দিকে যাব। দেখি এখানে গেট আছে, দেখেন গেটটা টান দিয়ে আমরা এক বগি থেকে আগে বগিতে যেতে পারবো। আমি যে বগিতে ছিলাম এখানে প্রচুর মানুষের একটু ভিড় ছিল, আমি যে এখন যে বগিতে আসছি এখানে এত মানুষের ভিড় নেই, এখানে একটু মানুষ কম আছে। আমি এই বগিতে করি আগাবো। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা জানালা দিয়ে সবাই একটু বাইরের দিকে দেখার চেষ্টা করছে। সবার মধ্যে একটা আনন্দ একটা ভাব চলে আসছে, সবাই একটু হৈ হুল্লোড় করছে সবাই, আর বেশিরভাগই মোবাইল দিয়ে সেলফি তোলা বা ছবি তুলছে, কেউ ভিডিও করছে, সবাই ভিডিও মানে মানে ভিডিও ধারণ করে রাখছে এই স্মৃতিটাকে। বন্ধুরা, এখন আমরা ঢাকার পল্লবী স্টেশনে এসেছি, এখানে ট্রেনটি থামবে, থামার পরে এখান থেকে কিছু যাত্রী নেবে, তারপর আবার রওনা দিবে উত্তরার উদ্দেশ্যে। আপনার একটু বাইরের দৃশ্যগুলো একটু দেখেন, অনেক সুন্দর। যাই হোক বন্ধুরা, এখন দেখেন এটা হচ্ছে ঢাকার মেট্রো রেলে করে আমরা উত্তরার দিয়াবাড়ির দিকে আমরা ঢুকেছি। দিয়াবাড়ির দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, এখানে দেখেন অনেক এই এই দৃশ্যটা বিশেষ করে অনেক ভালো লাগছে আমার। উপর থেকে দেখছি তো মনে হচ্ছে যেমন বিমানে করে যাচ্ছি আর সেখান থেকে আমরা দেখছি, যাই হোক অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে এখন ঢাকার আগারগাঁও থেকে আমরা চলে আসছি উত্তরাতে। আমরা এখানে উত্তরা স্টেশনে আমরা চলে আসছি, এখন এখান থেকে আমরা নামবো, ট্রেনটি এখন থামবে, তার পরে আমরা গেট খুলি আমরা নেমে যাব। আমরা এখন গেট খোলার পরে আমরা নেমে গেলাম। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ সবাই ট্রেন থেকে নামছে এবং আমরা সামনের দিকে এখন আগাবো। তো দেখেন সবাই এখানে ছবি তুলছে, সবাইকেই খুব উৎফুল্ল মনে হচ্ছে, এই স্মৃতিটাকে সবাই ধরে রাখছে, প্রেম বন্দি করছে আর কি।
যাই হোক, আমরা এখন সামনের দিকে যাব, দেখবো এখন যে আমি এখানে একটু, আপনারা দেখেন যে সবাই যারা বের হচ্ছে, তারপর আমি বের হব। তো বন্ধুরা, আমি এখন বের হব, এখানে এমআরটি পাস কার্ড দিয়ে আমি এন্ট্রি করে বের হয়ে যাব। তো শেষ পর্যন্ত আমরা বেরিয়ে গেলাম, আমাদের জার্নি প্রায় শেষ, এখন আমরা এখান থেকে আমরা চলে যাব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ, আমাদের জার্নি আজকে এখানেই শেষ করলাম, ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।